হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমাদা এজোপা বর্ষজীবী একবীজপত্রী উদ্ভিদ। এটি হলুদের খুব কাছাকাছি সম্পর্কিত। এই আদায় কাঁচা আমের ঘ্রাণ রয়েছে। আমাদা বীজ রোপণের প্রায় 7 থেকে 8 মাস পর ফসল পরিপক্ক হয়। আম আদা রোপণের সময় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত। আমাদা দক্ষিণ ভারতের আচার চাটনি তৈরি করা হয়। পূর্ব ভারতে এই প্রজাতির উৎপত্তি হয়েছে। বাংলাদেশ ও ভারতে মূলত আমাদা জন্মে থাকে। আমাদার কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। এখন আমরা আমাদার ঔষধি গুণাগুণ সম্পর্কে জানব। ঔষধি গুণাগুণ: রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে। আমাদার ভিতরে রয়েছে ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, যা শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে। পেটের গণ্ডগোল হলে আমাদার রস করে খেলে পেটের গণ্ডগোলের উপকার পাওয়া যায়। ব্যথানাশক: আমাদার রস ব্যথানাশক ঔষধের মতো কাজ করে। সরাসরি আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায়। বমি ভাব দূর করে। শরীরের ভিতরের বমি বমি ভাব দেখা দিলে আমাদার রস খেলে বমি ভাব কেটে যায়। হজম শক্তি বৃদ্ধি পায়। হজম শক্তি কমে গেলে প্রতিদিন আমাদা খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। আমাদা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তো দর্শক, আপনারা জানতে পারলেন আমাদার কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে। এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদা খেতে পারেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।